আচ্ছা, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা মেনলি হচ্ছে CE4105 হাইড্রোলজি ইরিগেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোলের। তো আজকে যে টপিকটা পড়া হবে সেটা মেনলি হচ্ছে রান অফ। তো রান অফটা মেনলি কি, রান অফটা বৃষ্টির সাথে সম্পর্কিত, সত্যি বলতে বৃষ্টি না, এটা হচ্ছে মেনলি প্রেসিপিটেশনের সাথে সম্পর্কিত। প্রেসিপিটেশন, তো প্রেসিপিটেশন এটা বৃষ্টি হতে পারে, এটা স্নো হতে পারে, এটা হেইল হতে পারে, গ্লেজ হতে পারে, অনেক কিছুই হতে পারে যেগুলো আমরা এর আগে পড়েছি। তো বাংলাদেশের জন্য মেনলি হচ্ছে আমরা রেইনটাই কনসিডার করি, তো বৃষ্টিটাই মেনলি হতেছে আমরা রান অফের জন্য কনসিডার করি। তাহলে রান অফটা কি, রান অফটা মানে হচ্ছে যে যখন একটা জায়গায় বৃষ্টি হয়, সে কোনো একটা জায়গায়, এটা যদি আমার সারফেস হয়, এটা যদি আমার সারফেস হয় তো এখানে যদি হয় বৃষ্টি, তো বৃষ্টি, তো বৃষ্টি হলে যেটা হয় যে কিছু পানি কী হবে, কিছু পানি হইতেছে ইনফিল্ট্রেট হয়ে ভিতরে চলে যাবে, ঠিক আছে, ভিতরে চলে যাবে। তো কতক্ষণ পর্যন্ত পানি ভিতরে যাবে, যতক্ষণ পর্যন্ত এখানে যে সয়েল আছে সেই সয়েলটা যতটুকু পানি নেয়ার সে নিতে পারবে বা খেয়ে ফেলা সে খেয়ে ফেলবে। তো এই সয়েলটা যখন যতটুকু পানি সে নিতে পারে ততটুকু পানি তার নেয়া শেষ হয়ে যাবে, তখন আর পানি কী হবে না, আর পানি হচ্ছে ভিতরে যাবে না, তখন যতই বৃষ্টিপাত হবে সব পানি কী হবে, আস্তে আস্তে কী হবে, আমার যে সারফেস এই সারফেসের ওপর থেকে চলে যাবে। তো এই যে ঘটনা, এই ঘটনাটাই মেনলি হইতেছে কি, রান অফ, যে আমার বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাত হওয়ার পরে যতটুকু পানি ভিতরে যাওয়ার ততটুকু চলে গেল, দ্যাট ইজ ইনফিল্ট্রেট হলো, ইনফিল্ট্রেট হওয়ার পরে যে পানিটা সারফেসের উপর থেকে ফ্লো হয়ে চলে গেল সেইটাই হচ্ছে মেনলি হচ্ছে কি আমার রান অফ। আর আমরা হাইড্রোলজির ক্ষেত্রে এই যতটুকু পানি ভিতরে চলে গেছে এতটুকু বলবো মেনলি হচ্ছে আমরা লস, এতটুকু হচ্ছে আমার লস, ইনফিল্ট্রেশন লস। আর ইফেক্টিভ রেইনফল বলে একটা কথা আছে, দ্যাট ইজ ইফেক্টিভ রেইনফল, ইফেক্টিভ রেইনফল, এই ইফেক্টিভ রেইনফল হচ্ছে যে সে কোনো একটা জায়গায় কী হলো, বৃষ্টিপাত হলো, কোনো একটা জায়গায় কী হলো, বৃষ্টিপাত হলো, তো বৃষ্টিপাত হবার পর স্বাভাবিকভাবে কী হবে, ওই যে পানি কী হয়ে যাবে, ভিতরে চলে যাবে, তাহলে এইটুক কি আমার লস। তো এই লসটুক বাদ দিয়ে বৃষ্টিপাতের যতটুকু অংশ এই যে রান অফ হলো সেটুকুই বললো হচ্ছে ইফেক্টিভ রেইনফল। বোঝা গেছে যে যতটুকু আমার বৃষ্টিপাত হলো, আমি মনে করলাম যে বৃষ্টিপাত হলো আমার পি, তো এখানে কিছু হলো কি, লস হলো, সেই লস হবার পরে যতটুকু পানি আমার সারফেসের উপর দিয়ে চলে গেল এইটুকুকেই আমরা বলতেছি কি রান অফ। তো রান অফের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা রান অফটা নর্মালি হচ্ছে আমরা তিন ভাগে ভাগ করে থাকি, রান অফটা আমরা নর্মালি হচ্ছে তিন ভাগে ভাগ করে থাকি। একটাকে বলে হয় হচ্ছে আমরা যে পেরেনিয়াল স্ট্রিম, পেরেনিয়াল স্ট্রিম, তো আমি এই শিটগুলো মেনলি দিয়ে দিব, তারপরে হচ্ছে এখানে একটু লিখতেছি যে পেরেনিয়াল স্ট্রিম। আর একটা বলি হচ্ছে আমরা ইন্টারমিটেন্ট, ইন্টারমিটেন্ট স্ট্রিম, আরেকটাকে বলি হচ্ছে আমরা, আরেকটাকে বলি হচ্ছে আমরা এফিমেরাল স্ট্রিম, এফিমেরাল স্ট্রিম। তো এই তিনটা জিনিসকে একটু দেখতে হবে যে এই তিনটা জিনিস আসলে কী। তো পেরেনিয়াল স্ট্রিমটা হচ্ছে মেনলি যে যেখানে সারা বছর ধরে রান অফ থাকে, যেরকম কি মনে করলাম যে আমার বছরে আমি সে মনে করলাম যে দুটা সিজন, একটা হচ্ছে ড্রাই আর একটা হচ্ছে ওয়েট, বা ওয়েট বা রেইনি সিজন যেটাকে আমরা বলি। তো ড্রাই সিজনটা মেনলি আমরা বলি যে সামার সিজন, বা উইন্টার, উইন্টারটাকে মেনলি আমরা ড্রাই সিজন বলি। তো আমি মনে করলাম যে এই হচ্ছে আমার একটা কোনো একটা ক্রস সেকশন, এটা হচ্ছে আমার একটা ক্রস সেকশন। তো আমরা দুটা সময় হচ্ছে এখানে কীরকম রান অফ বা কতটুকু ফ্লো হয় সেটা একটু দেখতে চাচ্ছি। তো এই দেখার ভিত্তিতেই মেনলি হচ্ছে এই ভাগগুলো করা। তো মনে করলাম যে এটা হইতেছে ড্রাই সিজন, আর এটা মনে করলাম যে ওয়েট বা রেইনি সিজন যেটাকে আমরা বলি। তো পেরেনিয়াল স্টিম, যে পেরেনিয়াল স্টিমের কথা বলতেছি, পেরেনিয়াল স্টিমে যেটা হবে সেটা হইতেছে ড্রাই সিজন হোক আর ওয়েট সিজন হোক, সবসময় পানির ফ্লো থাকবে, মানে সবসময় রান অফ হতে থাকবে, সবসময় রান অফ হবে। তাহলে কি ড্রাই সিজনে আমি মনে করলাম যে এখান থেকে এরকম রান অফ হচ্ছে, আর ওয়েট সিজন মানে যে সময় বৃষ্টিপাত হবে সে সময়ও কী হবে, রান অফ হবে, তবে অনেকটা কী হবে, বেশি হবে, কারণ সে সময় তো বৃষ্টিপাত হচ্ছে, তাহলে কী হবে, অনেক বেশি পরিমাণে রান অফ হবে, ঠিক আছে। আচ্ছা, আর এরপর আসছে হচ্ছে ইন্টারমিটেন্ট। ইন্টারমিটেন্টটা আমরা বলতেছি হচ্ছে যে এরকম যদি আমি আর একটা ছবি আঁকাই যে ইন্টারমিটেন্টের জন্য, তাহলে প্রথমটা আমরা কী বললাম, প্রথমটা আমরা বললাম হচ্ছে, প্রথমটা হচ্ছে আমার পেরেনিয়াল স্ট্রিম, পেরেনিয়াল। আচ্ছা, ইন্টারমিটেন্টের জন্য আমরা যদি আঁকতে চাই, এটা হচ্ছে ড্রাই মনে করলাম, এটা মনে করলাম যে ওয়েট। তো ইন্টারমিটেন্টের যেটা হবে যে ড্রাই সিজনে হচ্ছে পানির স্তরটা বা পানির লেয়ারটা নিচে থাকবে, তার মানে হচ্ছে যে আমার কোনো রান অফ হবে না, কোনো রান অফ হবে না, একদম পানির লেয়ারটা কী হবে, নিচে থাকবে ড্রাই সিজন। কিন্তু ওয়েট সিজন যখন হইতেছে বৃষ্টিপাত হবে, তখন এই পানির যে স্তর বা ওয়াটার লেভেলটা সেটা হইতেছে কী হয়ে যাবে, উপরে উঠে যাবে, ঠিক আছে, উপরে উঠে আসবে। এটা হইতেছে মেনলি হচ্ছে আমার ইন্টারমিটেন্ট, ইন্টার
মিড এন্ড স্ট্রিম, ঠিক আছে? যে আমার ড্রাই সিজনে পানি কোথায় থাকবে, নিচে থাকবে, আর আমার ওয়েট সিজনে পানিটা আবার কোথায় চলে আসবে, উপরে চলে আসবে। এটা হইতেছে কি আমার ইন্টারমিটেন্ট স্ট্রিম, মাঝামাঝি যেটা। আর হচ্ছে আর একটা কি বলছি, এফিমেরাল, এফিমেরাল একটা কথা বলছি যে এফিমেরাল স্ট্রিম। এফিমেরাল স্ট্রিমটা কি, এফিমেরাল স্ট্রিমটা হচ্ছে, যে আমি যদি আবার ছবি ঢাকাই, এফিমেরাল স্ট্রিমটা হচ্ছে, এটা হচ্ছে ড্রাই সিজন, এটা হইতেছে ওয়েট সিজন। তো এফিমেরাল স্ট্রিমে যেটা হবে যে কখনোই পানির কোনো ফ্লো হবে না, তার মানে আমি যদি বলি যে ড্রাই সিজনে পানির লেয়ারটা অনেক নিচে থাকবে, আর ওয়েট সিজনে পানির লেয়ারটা জাস্ট একটু উপরে হবে, কিন্তু এই যে ক্রস সেকশন, এই ক্রস সেকশনের মধ্যে থেকে কোনো পানি যাবে না, ঠিক আছে? এটা হইতেছে কি এফিমেরাল। এফিমেরালে কি হবে না, কখনোই কি যাবে না, পানি ফ্লো হবে না কোথা থেকে, এই ক্রস সেকশনের মধ্যে থেকে কখনোই পানি ফ্লো হবে না। যখন ড্রাই সিজন থাকবে তখন হচ্ছে ওয়াটার লেভেলটা অনেক বেশি নিচে থাকবে, আর ওয়েট সিজনে জাস্ট ওয়াটার লেভেলটা একটু পানিটা বৃদ্ধি পেয়ে একটু উপরে আসবে, এই যা। তাহলে এটাকে বলতে হইতেছে আমরা এফিমেরাল, ঠিক আছে? এই তিনটা ক্লাসিফিকেশন মেনলি হচ্ছে আমরা রান অফের জন্য করে থাকি। তো রান অফ এরপরে হচ্ছে যে রান অফ বের করার জন্য আমরা হচ্ছে একটা রিগ্রেশন ইকুয়েশন ব্যবহার করে থাকি। এই জিনিসটা কীরকম, এই জিনিসটা হচ্ছে অনেকটা যে আমরা একটা সমীকরণ ব্যবহার করে থাকি, রিগ্রেশন মডেল ব্যবহার করে থাকি, সেটাকে আমরা সমীকরণটাকে এইরকম একটা লিখতে পারি যে রান অফ এপি প্লাস হইতেছে বি, আর ইকুয়াল টু হইতেছে এপি প্লাস হচ্ছে বি, যেখানে যেখানে পিটা হচ্ছে আমার প্রেসিপিটেশন, আরটা হচ্ছে মেইনলি হচ্ছে আমার রান অফ, আর এ আর বি এ দুটো হচ্ছে দুটা কনস্ট্যান্ট, এ আর বি এ দুটো হচ্ছে কি, এ দুটো হচ্ছে আমার দুটা কনস্ট্যান্ট। তো এই জিনিসটা আসলে সমীকরণটা কীরকম, এই জন্য সমীকরণটা আসলে কী এবং এই সমীকরণটা আসলে কাজটা কী আমার সেটা একটু বোঝা লাগবে। সেটা হচ্ছে এটা কী বলতেছি, এটা হইতেছে প্রেসিপিটেশন, আর এটা কী বলতেছি রান অফ। প্রেসিপিটেশনটা কী বলছি, প্রেসিপিটেশনটা বলছি যে আমার যে টোটাল যে বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে আমার প্রেসিপিটেশন। তাহলে টোটাল যে বৃষ্টিপাত হয় সেটুকু নিশ্চয়ই আমার কী হয় না, রান অফ হয় না, কারণ প্রেসিপিটেশন হলে কিছু আমার কী হয়, লস হয়, যেই পানিটা ইনফিল্ট্রেশন হয়ে ভিতরে চলে যায় সেই পানিটা কী হয় আমার, মেনলি লস হয়। তো যতটুকু পানি ভিতরে চলে যায় অতটুকু তো লস হয়ে গেল, তাহলে বাকিটুক দিয়ে কী হবে, বাকিটুক দিয়ে মেনলি হচ্ছে আমার রান অফ হবে, বোঝা গেছে? তাহলে রান অফ হচ্ছে সেই রান অফের একটা সমীকরণ আমরা বলতেছি যে রান অফ হবে কতটুকু, সেটা হইতেছে এ ইন্টু পি প্লাস বি, মানে রান অফ হবে এ ইন্টু প্রেসিপিটেশন প্লাস বি। তাহলে এইটা দিয়ে আসলে আমরা কী কাজ করব, সেটা একটু বোঝা লাগবে। তো মনে করলাম যে সে কোনো একটা জায়গায় আমি একটা ফোরকাস্ট করতে চাই, কীরকম ফোরকাস্ট করতে চাই, আমি মনে করলাম যে আমি কোনো একটা জায়গায় সে 5 বছর কিংবা 10 বছর কিংবা 20 বছরের ডাটা নিলাম। কী ডাটা নিলাম, ডাটা নিলাম হচ্ছে যে ওই জায়গাটাতে আমার প্রেসিপিটেশন মানে বৃষ্টিপাত, আমি যদি বলি যে রেইন আমার কতটুকু হয়, এবং তার জন্য হচ্ছে রান অফ কতটুকু হয়, বোঝা যাচ্ছে? মানে আমি মনে করলাম যে কোনো একটা জায়গায় বৃষ্টিপাত হলো 10 সেন্টিমিটার, তার জন্য রান অফ হচ্ছে আমার, আমি মনে করলাম যে 5 সেন্টিমিটার, এটা মনে করলাম যে প্রথম বছরে। আবার মনে করলাম যে দ্বিতীয় বছরে আমার মনে করলাম যে বৃষ্টিপাত হলো 15 সেন্টিমিটার, তার জন্য রান অফ হচ্ছে আমার মনে করলাম যে 8 সেন্টিমিটার। এভাবে তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, এভাবে মনে করলাম যে অনেকগুলো বছরের জন্য আমি কী করলাম, এক পাশে বৃষ্টিপাত আর এক পাশে রান অফ, এটা হইতেছে আমি হিসাব করলাম, বোঝা গেছে? তাহলে এইগুলো কি, এগুলো হচ্ছে ন্যাচারাল ডাটা, মানে প্রকৃতি থেকে এই ডাটাগুলো হইতেছে, নেওয়া হইতেছে যে প্রত্যেক বছর বৃষ্টিপাত কতটুকু হইতেছে এবং তার জন্য রান অফ কতটুকু হইতেছে, বোঝা গেছে? তো এগুলো হইতেছে প্রত্যেক বছর নেওয়া হচ্ছে, এই রান মানগুলো নেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে এই মানগুলো নেওয়া হচ্ছে কেন, এই মানগুলো নিয়ে আমরা যদি সে আজ থেকে লাইক 30 বছর পরে কোনো একদিন একটা বৃষ্টিপাতের জন্য রান অফ কতটুকু হবে সেটা প্রেডিক্ট করতে চাই, তার জন্য হচ্ছে আমি এই মানগুলো নিতেছি। একটু যদি সমীকরণটার দিকে খেয়াল করা যায়, দেখেন এখানে এ এবং বি এই দুটো মান যদি আমি জানি, তাহলে যে কোনো বৃষ্টিপাতের জন্য রান অফ কতটুকু হবে সেটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে কি এ এবং বি যদি আমি জানি, তাহলে আমি মনে করলাম যে বৃষ্টিপাত, আমি মনে করলাম যে এখানে তো 10 দিছি 15 দিছি,
ঠিক আছে, এগুলো তো প্রকৃতপক্ষে প্রথম বছরে হয়েছিল, প্রকৃতিতে দ্বিতীয় বছরে হয়েছিল। এখন মনে করলাম যে কোনো একটা বৃষ্টিপাত প্রকৃতিতে হয় না, মনে করলাম যে সেটা হইতেছে, মনে করলাম যে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, যেটা এখন পর্যন্ত হয়নি কিন্তু ভবিষ্যতে কোনো একদিন হতে পারে। তো 50 সেন্টিমিটার বৃষ্টিপাত হলে সেজন্য রান অফ কতটুকু হবে সেটা যদি আমরা ভবিষ্যতের জন্য প্রেডিকশন করতে চাই, তাহলে হচ্ছে আমাকে কি এ আর বি এর মান জানা লাগবে। বোঝা গেছে? তার মানে এ আর বি বের করাই, এই দুটোই হইতেছে কি মেনলি আমার কিন্তু এই রিগ্রেশন মডেলের কাজ। যে আমি যদি এই এ আর বি দুটো কনস্ট্যান্ট জানতে পারি, তাহলে আমি মন মতো প্রেসিপিটেশন বা বৃষ্টিপাত বসায় তার জন্য রান অফ কতটুকু হবে ভবিষ্যতে হতে পারে সেটা হইতেছে বের করাতে পারবো। আপনারা যখন এনভায়রনমেন্ট পড়ছেন তখন এরকম পড়ে আসছেন যে লাইক বৃষ্টিপাত এতটুকু হয়, আপনারা এরকম পড়ে আসছেন না? কিউ এর মান দেওয়া ছিল, কিউ এর মান মানে ফ্লো এর মান দেওয়া ছিল, সেখান থেকে আপনারা পাইপের ডায়ামিটার বের করছেন, পাইপের ডায়ামিটার বের করছেন। তো জিনিসটা হচ্ছে এই কিউ এর মানটা কোথা থেকে পাইছিলেন? এই কিউ এর মানটা তো ওই সময় ফ্লুইড মেকানিক্সে তো দেয়া ছিল, ঠিক আছে, কিউ এর মানটা দেয়া ছিল যে কিউ এর মানটা এত হবে বা ফ্লো হবে 20 মিটার কিউব পার সেকেন্ড, 30 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে এই কিউ এর মানটা আসলো কোথা থেকে? এই কিউ এর মানটা আসলো এই সেই রান অফ থেকে। তাহলে আমার হচ্ছে, আমি যদি মনে করলাম যে ভবিষ্যতের জন্য আমি যদি ডিজাইন করতে চাই যে ভবিষ্যতে আমার প্রেসিপিটেশন 50 সেন্টিমিটার হবে, তার জন্য রান অফ কতটুকু হবে সেখান থেকে আমাকে হইতেছে, তাহলে কিন্তু সেই রান অফটা বের করে আমার তার জন্য হইতেছে ড্রেইনের যে পাইপের ডায়ামিটার, সেই পাইপের ডায়ামিটারটা বের করতে হবে। এটা হইতেছে মেনলি এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। বোঝা গেছে? তার মানে মেনলি হচ্ছে কি আমার এ আর বি বের করার কাজ, এবং এই এ আর বি বের করার জন্য আমাদেরকে বেশ কতদিন অপেক্ষা করতে হবে, কারণ আমার কিছু কি প্র্যাকটিক্যাল ডাটা লাগবে। প্রত্যেক বছর আমি ডাটা নিব, তারপরে অনেকগুলো বছরের ডাটা নেবার পরে সেখান থেকে হচ্ছে আমি একটা মডেল দাঁড় করাবো, সেখান থেকে আমি এ আর বি এর মানটা বের করবো। তাহলে এ আর বি এর মান যদি একবার আমি বের করে ফেলতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু আমি হইতেছে জাস্ট প্রেসিপিটেশন মানে বৃষ্টিপাতের মানটা মন মতো বসাবো, মন মতো বসালে হচ্ছে আমি তার জন্য রান অফ কতটুকু পাবো সেটা কিন্তু আমার বের হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তার মানে এখন কথা হচ্ছে তাহলে এ আর বি এর মান কত হবে সেটার জন্য হইতেছে ডাইরেক্ট আমার ইকুয়েশন দেয়া আছে। তাহলে সেখানে বলা হচ্ছে যে এ এর মান যেটা হবে, যে এ এর মান যেটা হবে, আচ্ছা আমি এই এই পিডিএফটা দিয়ে দিব, তো এটা নিয়ে করার কিছু নেই, আমি জাস্ট এখানে লেকচার দিতেছি যাতে পিডিএফটা পড়ে আর কি, মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা আসলে পিডিএফে দেওয়া নেই যে প্র্যাকটিক্যালি আসলে এই জিনিসগুলো কেন করি, যার জন্য আমি আর কি এই লেকচারটা করতেছি। তো এ ইকুয়াল টু আমি বলতেছি, এ ইকুয়াল টু যেটা আর কি আছে সেটা হইতেছে এন ইনটু সামেশন অফ পি আর মাইনাস সামেশন অফ পি ইনটু সামেশন অফ আর ডিভাইডেড বাই হইতেছে এন ইনটু সামেশন অফ পি স্কোয়ার মাইনাস সামেশন অফ পি এর স্কোয়ার, এবং আমার বি এর মান বলতেছে যেটা সেটা হইতেছে যে সামেশন অফ আর মাইনাস এ ইনটু সামেশন অফ পি ডিভাইডেড বাই হইতেছে এন। তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে এনটা হইতেছে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এনটা হচ্ছে আমার বছর, আমি যে কয় বছরের জন্য নিব, আমি যদি সে 5 বছরের ডাটা নিয়ে কাজ করতে চাই তাহলে 5, যদি 10 বছরের ডাটা নিয়ে কাজ করতে চাই তাহলে 10 20 বছর হলে 20। তো এন হচ্ছে সেই মানটা যে আমি কত বছরে ডাটা নিয়ে কাজ করতেছি, সেটা হইতেছে আমার এন এর মান। আচ্ছা, আর সামেশন অফ পি আর বলতে কি বোঝায়, আমি জাস্ট একটা ই বুঝাই, পিটা তো আমি বুঝলামই যে পিটা হচ্ছে কি আমার টোটাল বৃষ্টিপাত, আর আরটা হচ্ছে কি আমার রান অফ, মানে বৃষ্টিপাতে যতটুকু আমার হচ্ছে রান অফ হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি মনে করলাম যে বৃষ্টিপাত এক বছর হলো সে 10, আর তাহলে আমার সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে আমার মনে করলাম যে রান অফ হলো কত, রান অফ হলো হচ্ছে আমার হইতেছে 5। তো আরেক জায়গায় ওই যে সেই আগের মতোই আমি যদি বৃষ্টিপাত যদি ধরে হচ্ছে 15, রান অফ কত, রান অফ হইতেছে আমার 8। তো এইরকম করে হচ্ছে আমি কি করব, প্রত্যেকটা বৃষ্টিপাতের জন্য মান বসাবো। সে আমার যদি কখনো বৃষ্টিপাত হয় হচ্ছে সে 30, এখানে মনে করব যে 8.2, ঠিক আছে, এটা জাস্ট একটা মান এরকম বসাম। তাহলে সামেশন অফ পি আর, সামেশন অফ পি আর যে ছিল, এই সামেশন অফ পি আর বলতে কী বোঝায়, আমরা এখানে পি আর আর দুটা পাইছি না, তাহলে পি আর আর গুণ করবো, সে এখানের জন্য কত হবে 50, এখানের জন্য হবে কত 15 ইনটু 8, তার মানে কি 120, এখানের জন্য 30 ইনটু 8, এরকম হবে। সামেশন অফ পি আর মানে হচ্ছে যে এই সবগুলোর যে সামেশন করলে যেটা হবে, মানে সবগুলোকে যোগ করলে যেটা হবে, দ্যাট ইজ 50 প্লাস হচ্ছে সে 120 প্লাস হইতেছে এটা, এগুলোকে যোগ করে যেটা হবে সেটা হইতেছে আমার সামেশন অফ পি আর। আচ্ছা, সামেশন অফ পি বলে এখানে একটা কথা, সামেশন অফ পি বলতে কী বোঝায়, সামেশন অফ পি বলতে বোঝায় এখানে হইতেছে যে 10 আছে 15 আছে 30 আছে না, এগুলোই হইতেছে নর্মালি যোগ করে যেটা হবে সেটা হইতেছে সামেশন অফ পি। সামেশন অফ আর বলতে ওইগুলাই যেরকম এই যে 5 আছে 8 আছে 8.2 আছে, সেগুলো যোগ করে যেটা হবে সেটা হইতেছে সামেশন অফ আর,
আচ্ছা, এরপরে নিচে আর একটা কথা আছে কি, নিচে আছে সামেশন অফ পি স্কোয়ার, তার মানে এই জিনিসটা কি, এটা হইতেছে কি, এটা হইতেছে যে এই যে পি আছে, তো এই যে পি, তাহলে পি স্কোয়ার কি, এখানে 10 স্কোয়ার মানে হইতেছে 100, ঠিক আছে, কিভাবে 15 স্কোয়ার মানে হচ্ছে 225, যে এই যে 30 স্কোয়ার তার মানে হচ্ছে কি 900, এই যে এইগুলোর সামেশন করে আমি যেটা পাবো সেটা হইতেছে মানে এগুলা মানে 100 প্লাস হচ্ছে এই যে 225 প্লাস হইতেছে 900, এগুলো করে যেটা পাবো সেটা হইতেছে সামেশন অফ পি স্কোয়ার। বোঝা গেছে, সামেশন অফ পি স্কোয়ার হচ্ছে এটা, এটা সামেশন অফ, আর সামেশন অফ পি হোল স্কোয়ার মানে কি, সামেশন অফ পি হোল স্কোয়ার মানে হচ্ছে এই যে সামেশন অফ পি পাইছি না, তাহলে এখানে আমি মনে করলাম যে সব মিলে আমি মান পাইছিলাম, মান পাবো মনে করলাম যে 100, এটাকেই যদি আমি হোল স্কোয়ার করি, দ্যাট ইজ 100 স্কোয়ার করি, সেটা হচ্ছে আমার সামেশন অফ পি এর হোল স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, এইভাবে হইতেছে আমরা কী পাবো, এখানে হইতেছে আমরা হইতেছে এ এর মান পাবো, আর বি এর মানটা কী পাবো, বি এর মানটা পাবো হইতেছে সামেশন অফ আর, সামেশন অফ আর মানে হইতেছে এই যে আরগুলো, আরগুলোকে যোগফল যোগ করব মাইনাস এ ইন্টু পি, এই যে আগে হইতেছে আমাকে এ এর মান বের করে নিতে হবে, তাহলে এ এর মান বের করার পরে এই সমীকরণ হচ্ছে এ এর মান বসাবো ইন্টু সামেশন অফ পি বসাবো ডিভাইডেড বাই এর মান হইতেছে যত বছর। বোঝা গেছে? তাহলে এভাবে হইতেছে আমরা হচ্ছে একটা ম্যাথ করব, এবং একটা ম্যাথ হইতেছে এরকম দেয়া আছে, একটা ম্যাথ হইতেছে এই আমি যে পিডিএফটা একটু পরে দিব বা দিয়েই দেবো আমি গ্রুপে, গ্রুপে না অ্যাকচুয়ালি আমার যে গুগল ড্রাইভে, তো সেটা আমি দিয়ে দেবো, সেটাখান থেকে হইতেছে দেখে নেবেন। তো এই মানটা হইতেছে দেওয়া আছে, এরকম একটা ম্যাথও করা আছে প্রবলেম 1, এটা হইতেছে পেজ নাম্বার 9 আমি যে পিডিএফটা দিব সেখানে পেজ নাম্বার 9 এই প্রবলেমটা করা আছে, সেই প্রবলেমটা হচ্ছে আপনারা করবেন। সেখানে হচ্ছে এখানে সেখান থেকে আমরা কি, সেখান থেকে মেনলি হচ্ছে আমরা এ আর বি এর মান বের করছি, কী করছি, এ আর বি এর মান বের করছি, ঠিক আছে, এ আর বি এর মান বের করছি। তো এ আর বি এর মানটাই মেনলি বের করার কাজ, কারণ এরপরে হচ্ছে এ আর বি এর মান যদি বি কেউ বের করে ফেলে আমরা হইতেছে মন মতো প্রেসিপিটেশন বা বৃষ্টিপাত বসে তার জন্য হইতেছে রান অফটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এইটুকুই হচ্ছে আমার আজকের ফার্স্ট লেকচারের জন্য। তো এটা হইতেছে এক্সাম্পল 1, আমি যে আজকে শিটটা দিব সেটার হচ্ছে এক্সাম্পল 1 হচ্ছে আমার এই ম্যাথটা রয়েছে, তো এই ম্যাথটা হইতেছে করে ফেলাবেন। ওয়েল, এটা হচ্ছে প্রথম ম্যাথের জন্য, তাহলে এই পর্যন্ত এই ভিডিওটা।